عش ما شئت فإنك ميت وعمل ما شئت وأحب ما شئت فإنك مفارقه وعمل ما شئت فإنك تجزى به. কি বলেন হে নবী, যতদিন মনে চায় আপনার দুনিয়াতে বেঁচে থাকেন, বসবাস করেন, কালাতিপাত করেন, ফাইন্নাকা মাইয়িতুন, আপনি কিন্তু মরেই যাবেন। ওয়াহিব্বা মা শিতা ফাইন্নাকা মুফারিকুহু, আপনি যার সাথে মনে চায় বন্ধুত্ব করিয়া লন, যার সাথে মনে চায় তার সাথে মোহাব্বত করেন, ফাইন্নাকা মুফারিকুহু, অবশ্যই আপনি তার থেকে পৃথক হইতেই হইবে। ওয়ামাল মা শিতা ফাইন্নাকা তুজসাবিহি, এবং আপনি আমল যেরকমই করেন না কেন, ভালো করেন আর মন্দ করেন, এই আমলের প্রতিদান আপনাকে দেওয়াই হবে। তো আয়াতের প্রাসঙ্গিক এই হাদিসটা আমি আপনাদের শুনাইলাম। মোহতারাম দোস্তার বুজুর্গ, নবীকেও বলা হয়েছে আপনি মারা যাবেন। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت, যা কামাই করছে দুনিয়ার যত মানুষ, এমনকি মানুষ না শুধু গরু ছাগলও যা করছে, এর বদলাও আল্লাহ কিয়ামতের দিন দিব। সবল গরুটা, যেই গরুটা দুর্বল গরুকে গোতা মারছে, কিয়ামতের দিন দুর্বলটাকে সবল বানাইয়া বলবে তার একটা গোতা মার, তো গোতা মারব। গোতা মারার পরে তারপরে আল্লাহাক বলবেন মাটি হয়ে যাও, পরে মাটি হয়ে যাবে। ওয়াহুম লাযুলামুন, এবং কোন মানুষের উপর, কোন জিনের উপর, কার উপর জুলুম করা হবে না, কোন মখলুকের উপর জুলুম করা হবে না। আমরা তো রিক্সাওয়ালার উপর জুলুম করি, বারাত 20 টাকা 18 টাকা দিয়ে যে 2 টাকা মাফ কর, সারাদিন কামলা লই, সন্ধ্যা সময় বদলা দেই না, কাম করাইছি টাকা দেই না, মাল নিছি বাকি ফেরত দেই না, এরকম কত জুলুম আমরা করি। কিন্তু আল্লাহ পাক বলতেছেন তোমরা যা করছো এর পুরা পুরা বদলা আমি দেব, পুরা বদলা আমার কাছে পাইবা, কিন্তু আমার পক্ষ থেকে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, জুলুম হবে না, জুলুম হবে না। ওয়াহুম লা ইয়ুজলামুন, এই আয়াতের তর্জমাটা শোনার পরে আমরা বুঝতে পারছি এটা দুনিয়ার কথা না, পরকালের কথা, আখেরাতের কথা। আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে ওই দিনকে ভয় করার জন্য আল্লাহ পাকের রসুলকে আল্লাহ পাক বলতেছেন, এবং সমস্ত জগতের মানুষকে আমার পর্যন্ত যারা আসবে সকলকেই বলতেছেন ভয় করো ওই দিনটাকে যেই দিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কোরআন পাকের এক জায়গার মধ্যে আসছে আল্লাহ পাক নিজে বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ, এটা আমার কথা না, কোরআন শরীফে আছে। আল্লাহ পাক বলেন আমার কাছে আসতেই হবে, ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ, আমার কাছে হিসাব দিতেই হবে। এরকম না বলে হিসাব দিন লাগবো আসতে হবে, এরকম না, আসতেই হবে, হিসাব দিতেই হবে। কই যাইবা, পুলসিরাত আছে, হাসর আছে, নাসর আছে, যে মারা গেছে তার হাসন নাসর শুরু হয়ে গেছে। হাসন নাসর মানে হাসন ময়দান তো পরে হবে, ওই সিমটম শুরু হয়ে গেছে, জান্নাতি না জাহান্নামী এটার মোটামুটি হয়ে গেছে, চোখ বন্ধ হওয়ার লগে লগে হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের নবীকে বলতেছেন, ও নবী আপনার মতো এরকম দামি মানুষ তো আর কেউ নাই, আমার পরে আপনারই দাম সবচেয়ে বেশি, এত দামি আপনি, কিন্তু আপনিও মরে যাচ্ছেন, আপনিও বাচ্চা থাকতেন না, আপনারও মরণ লাগবো। কোরআন পাকের মধ্যে আছে, আর আল্লাহ পাক বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন, আপনার বিরোধী দল যারা, আপনার দুশ্মন যারা, তারাও মারা যাবে, তারা তাদের বদলা পাবে, আপনি আপনার বদলা পাবেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আমরা হয়তো বলতে পারি যে আল্লাহর নবীর স্থানেও মৌতের কথা উচ্চারণ করলো, এটা কেমন কথা? আল্লাহ পাক তো বলছেন আয়াতের মধ্যে কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, সব নফসই মারা যাবে, তো নবী তো নফস, উনি তো প্রাণী, উনিও মারা যাবেন। আর মৌত শব্দটা ভালা, মৌত তো আল্লাহ পাক বলতেছেন আমি মৌতের সৃষ্টি করছি, হায়াতের সৃষ্টি করছি, আর মৌতের সৃষ্টি করার কারণই হইল আমার বান্দার সাথে আমার সাক্ষাৎ ঘটবে, বন্ধুর সাথে বন্ধুদের মিলন হবে মৌতের দ্বারা। তো আমার নবী যদি না মরে তাহলে আমার লগে সাক্ষাৎ কেমনে হইব,
একবার সাক্ষাৎ করছি আমি দেখছে না, এখন আমার নবীরে দুনিয়া থেকে নিয়ে যাবো, মৌত দিব, এই মৌত দিয়া চিরকাল আবাদুল আবাদ আমার নবীর সাথে আমার বন্ধুর সাথে আমি সাক্ষাৎ করবো, এই জন্যই তো আমি মৌত দিই। সে মৌত কি ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস, আমরা তো মৌতের খারাপ মনে করি। আসলে মৌত খারাপ হলো কাফের মুশরিকের জন্য, কেন তাদের যে আজাব শুরু হইবার শেষ নাই, আর ইমানদারের মৌত এটা তো তাদের হাদিয়া, এই জন্য কিতাবের মধ্যে আসছে তাহবাতুল মুমিনিল মাউত, ইমানদারের জন্য মৌত হইল হাদিয়া। ইমানদার চায় কিভাবে মাওলার সাথে সাক্ষাৎ করবে? একদিন সাহাবি বলতেছেন, ও কি মজা হবে, কি মজা হবে, কি বিরম করেন গা, আর পাশের লোকেরা কান্দেছে, তোকে তোমরা কান্দো গা, আপনার ফেরাতে আপনার জুদাই আপনি পৃথক হয়ে যাবেন চলে যাবেন এই জন্য কান্দেছি। এরকম মানুষের জন্য কেন কান্দ যেই মানুষ তোমাদের সাথে থাকতে চায় না? কত মজা হবে আগামীকাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সাক্ষাৎ হবে, তার সাথীদের সাথে বন্ধুদের সাথে সাক্ষাৎ হবে, আমার কত মজা হবে, বাহ সুবহানাল্লাহ কি মজা, এই তো আগামীকাল সাক্ষাৎ হবে মাওলানার সাথে। তো ইমানদারের জন্য মৌত হলো হাদিয়া, এটা তাদের জন্য খারাপ কিছু না। তো আমাদের নবীর ব্যাপারে মৌতের কথা আল্লাহ পাক বলছেন, এটা ভালো বলছেন না খারাপ বলছেন? আল্লাহ পাক বলেন, ইন্নাকা মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং আপনার দুশ্মনেরাও মারা যাবে, তারাও মারা যাবে, মৌত সালামে হাই নেই, মরতেই হবে। কোরআন শরীফের আয়াতের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, কাফের মুশরিক যারা তারা দুনিয়াকে অনেক কিছু মনে করে নেয়, আর আখেরাতের পিছনে দেয়, পরকালের কথা তাদের স্মরণই থাকে না। ওয়ায়াযারুনা ওয়ারাআহুম ইয়াউমান সাকীলা, কাফের মুশরিকরা আখেরাতকে পিছনে ফেলায় দুনিয়াকে সামনে রাখে। আফসোস, আমরা মুসলমানরাও আখেরাত বুঝলে যারা দুনিয়ার কিছু এমন ভাবে পড়ছি মনে হয় মৌত আমাদের আসবে না, মৌতকে ভুললেই গেছি। মানুষের সবচেয়ে বড় দুর্ভাগ্য এবং ক্ষতির জিনিস হলো মৌতকে ভুলে যাওয়া, আখেরাতকে ভুলে যাওয়া। আর মানুষের সফলতা হলো দুনিয়া ভুলে যাওয়া, আখেরাত স্মরণ থাকা। দুনিয়া যদি করে আল্লাহর জন্য করে, আখেরাতের জন্য করে। আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলতেছেন, কয় কাফেররা বেদিনরা এমনভাবে দুনিয়াকে মহব্বত করে, তাদের দুনিয়ার মহব্বতের কারণে আমি তাদের ভিতরে ঢুকতে পারি না, এত বেশি মহব্বত তারা দুনিয়ারে করে। ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, এক জায়গায় মধ্যে আল্লাহ পাক বলেন, তোমরা তো দুনিয়ার হায়াতকে প্রাধান্য দিতেছ, অথচ আখেরাত উত্তম, আখেরাত ভালো, আখেরাত চিরস্থায়ী, দুনিয়ার পিছনে পড়ে গেছো তোমরা। বল তুসিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাত খায়রু ওয়া আবকা ইন্ন হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ পাক বলেন, বল তুসিরুন আল হায়াত আদ দুনিয়া, দুনিয়ার হায়াত কে তোমরা প্রাধান্য দিতেছো আখিরাতের হায়াতের উপর। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত উত্তম, দুনিয়া উত্তম না, আখিরাত উত্তম, এবং আবকা চিরকাল থাকবে, বাকি থাকবে, নষ্ট হবে না। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, দুনিয়া যে চিরকাল থাকবে না, আখিরাত যে চিরকাল থাকবে, আখিরাত যে আসল, দুনিয়া নকল, এই কথাটা আমি শুধু কোরআন শরীফের মধ্যে যে আমার নবীর কাছে বলছি এরকম না, আগে আরো কিতাব আমি নাযিল করছি, তৌরি জবুর ইনজিল কোরআন ইনজিল, এই সমস্ত কিতাবের মধ্যেও নাযিল করছি, এবং এগুলো ছাড়াও মূসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আরো অনেক কিতাব দিছিলাম, ছোট ছোট কিতাব আসমান থেকে আমি নাযিল করছিলাম, ওই সমস্ত কিতাবের মধ্যেও এই কথাটা বলছি, আখিরাত চিরকাল থাকবে, আখিরাত বাকি থাকবে, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, দুনিয়া অধম, আখেরাত উত্তম, এই কথাটা ওখানেও বলছি, শুধু এই কিতাবের মধ্যে বলছি যে তা না। ও আমার বান্দারা কেন বুঝো না, কেন বুঝো না, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, আগের কিতাবে আমি এই কথা বলছি, সুহুফে ইব্রাহিম ওয়া মূসা,
ইব্রাহিমের কিতাবের মধ্যেও মুসার কিতাবের মধ্যেও আমি কইছি, ওখানেও বলে আসছি। আমাদের নবীকে বলতেছেন আল্লাহ পাক, হে নবী, আপনি দুনিয়ার মধ্যে কত কষ্ট করতেছেন, কত পাথর খাইতেছেন, এই দিন প্রচার প্রসার করার জন্য কত কষ্ট আপনার করা লাগতেছে, আপনি মনে রাখছেন সুবিধা হবে আপনি মারা যাওয়ার পরে এমন নিয়ামত আপনাকে দেব, এই নিয়ামত পাই আপনি খুশি হয়ে যাইবেন। ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, হে নবী, আপনার জন্য দুনিয়াতে আখেরাত ভালো, দুনিয়াতে আখেরাত ভালো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রবে আপনাকে এমন জিনিস দিবে আপনি দেখা খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। আপনি বলবেন, হে আমার রব, দুনিয়াতে খানা পাই নাই, পাথর খাইছি, কষ্ট করছি, মরুভূমিতে হাঁটছি, কত কষ্ট করতে হয়েছে, 3 দিন পরেও খানা খাইছি, 40 দিন পরেও খানা খাইছি, এখন তো আমার সুখের অভাব নাই, সুখের তো অভাব নাই, সুখ আর সুখ, এত নিয়ামত আমার। আল্লাহ বলেন, ওয়ালা তাউফায়ু হতিকা রব্বুকা ফাতারদা, হে নবী, আপনি নিয়ামত পাইয়া খুশি হয়ে যাবেন, এত নিয়ামত আপনারে দিব। আল্লাহ পাক কোরআনের এক আয়াতের মধ্যে কাফেরদেরকে বলতেছেন, হে দুনিয়াওয়ালারা, হে কাফের মুশরিকরা, হে আখেরাতকে ভুলিয়া যায় দুনিয়ারে দর্শক লোকেরা, ওই সমস্ত লোক যারা দুনিয়ারে চিরকাল মনে করতেছ, দুনিয়ারে আসল মনে করতেছ, তোমরা শুনিয়া রাখো, তোমরা খাও যত খাইতে পারো, কয়দিন খাইবা, 1 বছর 10 বছর 100 বছর 500 বছর 1 লাখ বছর, খাও যতদিন খাইতে পারবা, মনে রাখিও মরণ লাগবো, আর আখেরাত যে শুরু হবে খাওয়া ইমানদারদের আর শেষ হবে না। আল্লাহ বলেন কোরআন আয়াত, কোরআন শুনে দাও, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন, খা খা খায় লো, কয়দিন খাইবি, কয় মন খাইবি, কয় সব কোন দেশের বাদশাহী করবি, কত দূর বাদশাহী, তো কর কইরা লো বাদশাহী, খায় লো, যা খাওয়ার অট্টলিকা বানায় লো, বানা। আল্লাহ বলেন কুলু খা ওয়া তামাত্তাউ, উপকৃত হও, ফায়দামান হও, বাড়িঘর বানাও, দালান কোটা বানাও, যা মনে চায় তা করো, আখেরাতে কোটি কোটি বছর তোদের কপালে খানা নাই, কোটি কোটি বছর খানা নাই, খানার জন্য আল্লাহর কাছে কইবি আল্লাহ দেও দেও, আল্লাহ কয় আমি দিব জাক্কুম আর জরির, ফল এই ফল খাইয়া 1000 বছর ফির লইব, আল্লাহ পানি দেও পানি দেও, আল্লাহ কয় আমি তাদেরকে দিব হামিম আর গাস্তা, ইল্লা হামিমাউ ওয়া গাস্তাকা, হামিম যেই পানিকে 1000 বছর গরম করছে, গাছটাক যেগুলো জাহান্নামীদের পুঁই এগুলো তাদেরকে দিব, গরম পানি আর পুঁই খাওয়ার লগে লগে সব গুণে ভুগে দিয়ে দেবে, খা দুনিয়ার মধ্যে কয় বছর খাওয়া লইবি, আখেরাতে এই সমস্ত খানা। কুলু ওয়া তামাত্তাউ কালিলান, অল্প সময়, এই 1 সেকেন্ড 2 সেকেন্ড খাসি যত খাইতে রস, ইন্নাকুম মুজরিমুন, তোমরা মুজরিম, তোমরা গুনাহগার, তোমাদের কপাল খারাপ। তাদেরকে আল্লাহ পাক আরো বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই মুজরিম যারা অন্যায়কারী যারা তারা পৃথক হয়ে যাও, ইমানদারদের থেকে পৃথক হয়ে যাও, ইমানদারদেরকে আমি এখানে রাখবো, তোমাদেরকে ওখানে রাখবো। কোরআন আয়াত এগুলো, আমাদের নবী একদিন একটা আয়াত তেলাওয়াত করা মাথা ঘুরে পড়ে গেছে, কথা বুঝছেন, মাথা ঘুরে বেহুশ হয়ে পড়ে গেছে, কে? আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতটা কি, যে আয়াতের অর্থটা ভাব অর্থ এরকম, আমার কাছে গলার মধ্যে দেরি লাগাইন না দেরি আছে, ফাঁসি লাগাইন না দেরি আছে, এবং হাতের মধ্যে কয়রা লাগানোর কয়রা আছে, পায়ের মধ্যে শিকল লাগানোর শিকল আছে, আগুনের আংরা আছে, আগুনের বড় বড় কয়রা আছে, এইগুলো দিয়ে আমি দুজকের খাম্বার লগে তোদের বাইন্দা রাখবো, কোন বকের মধ্যে আসছে। আল্লাহ বলেন, ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা, আমার কাছে গলায় বান্দার হাতের বান্দার রশি আছে, কারা আছে শিকল আছে, আমার কাছে ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, জাহান্নাম আছে, ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা, দর্দনাক আজা আগু আমার কাছে আছে। এই আয়াতটা আমাদের নবী তেলাওয়াত করিয়া মাথা ঘুরে ফেলে বেহুশ হয়ে পড়ে গেছে, হুশে আসার পরে হুজুর কি হইল, পরে দেখো আল্লাহ কি কইছে,
إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما أميا আমাদের নবীর কি পুলসিরাতের ভয় আছে, আমল নামার ভয় আছে, হাসার ময়দানে কোনো কষ্ট আছে, জান্নাতে যাইতে কোনো সন্দেহ আছে? আমাদের নবীর দেহাস্তে যাওয়ার আগে অন্যান্য নবীদের জন্য দেহাস্তে যাওয়া হারাম। এত দামি মানুষ, এত কিছু, তারপরে উনি এত ভয় করতেন, আর ভয় করবেন না কেন? হাদিসের মধ্যে আসবে, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিল, যে ভয় করলো সে যেন সকালবেলা রওনা দিল, গন্তব্যস্থানে পৌঁছিয়া যাবে ইনশাল্লাহ সন্ধ্যার আগে। ওমান আদেলা যাবা লাগাল মানজিল, সকালবেলা রওনা দিলে গন্তব্যস্থানে ডাকাতে ধরার আগেই যাওয়া যায়, আর না হয় যাওয়া যায় না। ভয় করা মানে সকালে সফর রওনা দেওয়া, কেন ভয় করবেন না? রসুল নিজে বলেন, আমি কিভাবে উল্লাস করতে পারি, আমি কিভাবে আত্মা মারতে পারি, আমি কিভাবে আরামায়েশ করতে পারি, আমার তো আরামায়েশ আসে না, আমি কেমনে ঘর বানতে পারি, আমি কিভাবে নরম বিছনায় শুইতে পারি, আমার তো নরম বিছনায় শোয়া আসে না। ও কেন আসবে, কেন আসবে, কেমনে আসবে? আমি তো সিংহাওয়ালাকে দেখি আসছি, সিংহা হাতে লইয়া দাঁড়ায় রয়েছে, মাথা কেমনে শুরু করে রাখছে, অর্ডারের অপেক্ষায় আছে কোন সময় অর্ডার দিবে। অর্ডার দেওয়ার লগে লগেই সিংহার মধ্যে ফুক মারবে, আমি তো যা দেখে আসছি, এই জন্য আমি উল্লাস করতে পারি না। হুজুর বলেন হাদিসের মধ্যে আসবে, কাইফা নাগামু وصاحب السور قد التقم قاني দেখে আসছি সিংহাওয়ালা দাঁড়ায় রয়েছে ওয়ান্না জবহাতহু তার মাথায় দৌড়ের রাখছে পেছনে কি নিচের দিকে করে রাখছে ভয়ে কোন সময় অর্ডার দিব অর্ডারের লগে লগে ফুক মারবে ওই ফুকের সাথে ইয়াউমা ইউফাকু ফিসুরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা إن جهنم كانت مرصادا للطاغين مآبا اللابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا كنا نعيا دين كامي تو دیکھے আসছি যে দিন সিংহায় ফুক দেওয়া হবে সিংহায় ফুক দেওয়ার লগে লগে আসমান ফাইটা যাইব আসমানের মধ্যে লক্ষ লক্ষ দরজা হবে জমিনও ফাটবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা জমিন ফাটবো কাঁপা শুরু করবে জমিনের ভিতরে অ্যালুমিনিয়ামের খনি স্বর্ণের খনি মণিমুক্তার খনি হীরার খনি সব বাড়িয়ে দেব ন্যাশনাকা খনি কখনই দেখি মুখ ওই যে লক্ষ্মণ স্বর্ণ আছে ল তুই না স্বর্ণ তো পাগল ছিলে চুরি করতে ডাকাতি করতে এখন লস না পুরা দুনিয়া স্বর্ণে ভরপুর এখন আর স্বর্ণ কেউ লয় না সব ল্যাংড়া দোষ মহিলাদের পেটে বাচ্চা থাকবে সিংহার ফুকের লগে লগে বাচ্চা পিছন দিয়ে ফিরে যাইব বাচ্চারে লইয়াও যাবে না বাচ্চা বাচ্চার জায়গায় থাক ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ভাই ভাইয়ের থেকে বাঁচবে বাপ স্বামীর থেকে ছেলের থেকে ছেলে স্বামীর থেকে বউ স্বামীর থেকে স্বামী বউয়ের থেকে বাপ ছেলের থেকে ছেলে বাপের থেকে বাঁচবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি وأمه وأبي وصاحبته يقول شوف قرآن الحياة يتو قصة قرآن فكر مدى بلسن جاي هو أمي كيبا ذو الله شكرت بلي أمي تو دیکھا أرسكي رسول صلى الله عليه وسلم فرمائي تسن حنّا جب حدا هو اكبر ايبا بريسي كن سمو فودي بو فودي والله غلقه شش شو قطر شوك تشلي خدا جاي فرشتا بنائي سي اي فول لوگه آسمان بھائنگ دیگو জমিন ফাইতে যাইব তারকা পরে যাইব আপনি চিন্তা করেন তো দেখি তার হাতের মধ্যে কি পরিমাণ শক্তি হইতে পারে তার দেহের মধ্যে এই পরিমাণ কি পরিমাণ শক্তি হইতে পারে যার ফুকের মধ্যে এত শক্তি আল্লাহ পাক দিয়েছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পানি পিপাসা দস তো উনি বলতেছেন কয় এই ভক্তবৃন্দদেরকে বলছে আর কি সাহাবায়ে কেরামকে এবং যারা ছিল উনি তো রাষ্ট্রপতি ছিলেন অর্ধেক দুনিয়ার বাদশাহী তিনি করছেন এই আমার একটু পানি দাও স্যার তো বক্তারা ঠান্ডা পানি আনছে ঠান্ডা পানি আনার পরে উনি যখন পানি মুখে দেওয়া শুরু করবে এই অবস্থায় বেহুশ হয়ে পড়ে গেছে এই অনেকক্ষণ পরে যখন হুঁশে আসছে হুঁশে আসার পরে লোকেরা জিজ্ঞাসা করে হুজুর আপনি পানি চাইলেন আপনার জন্য ভালো ঠান্ডা পানি আনলাম
তো আপনি পানি না পান করে বেহুশ করে গেলেন, এটা তো আমরা বুঝলাম না কিছু, ঘটনা কি? কহে আমার সাথী সঙ্গীরা, আল্লাহ রসুলের সাহাবিরা এবং তাবিনরা, তোমরা শুনো, আমার দুজখীদের ওই সমস্ত কথা স্মরণ এসে গেছে যে সময় দুজখীরা সামনে পিছনে উপরে নিচে চতুর্দিকটা গরম হবে, গরমের ছেলায় তারা অস্থির হইয়া আল্লাহর কাছে কিছু পাবে না, শয়তানের কাছেও পাবে না, ফেরেশতাদের কাছেও পাবে না, অস্থির হইয়া জাহান্নামীরা জান্নাতীদের দিকে তাকাইয়া বলবে আমাদের তোমাদের কিছু খানা পানি দেও, ঠান্ডা পানি দেও, আমরা মরে যাইতেছি, আমাদের শেষ, কিচ্ছুই চলে না। ওই সময় তারা বলবে যারা কাফের মুশরিক, দেখেন আল্লাহরে মানে নাই, দুনিয়ার মন মতো চলছে, এদের জন্য জান্নাতের খানা এবং জান্নাতের পানি হারাম, আমার ওই কথাটা স্মরণ আসিয়া গেছে, এই জন্যই আমি বেহুশ হয়ে পড়ে গেছি। কি ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আন আফিযু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ قال ان الله حرمهما على الكافرين এরকম আয়াত। আল্লাহ পাক বলেন জাহান্নামীরা যখন জান্নাতীদের কাছে বলবে আন আফিযু আলাইনা মিনাল মা, আমাদের একটু ঠান্ডা পানি তোমরা দাও না, এত সুন্দর সুন্দর ঠান্ডা পানি তোমরা পান করতেছো, একটু পানি আমাদেরকে দাও না, তারা বলবে জান্নাতের পানি এবং জান্নাতের খানা জাহান্নামীদের জন্য হারাম, বেদিনদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর হুকুম মতো চলে না, তাদের জন্য হারাম। ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন, এই জন্য তোমাদের মিলবে না। হযরত উমর বলেন আমার ওই কথাটা স্মরণ হয়ে গেছে, আমি কি জান্নাতের এই ঠান্ডা পানি খাইতে পারি না নাই পারি, পারি না নাই পারি? কি পরিমাণ বয় হযরত উমরের ছিল, অথচ রসুল বলছেন উমর ফিল জান্নাত, দশ জনের মধ্যে একজন। হযরত উমরের এই ভয় ছিল, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উঠতে বইতে চলতে ফিরতে সব সময় একটা দোয়া পড়তেন, আল্লাহ জান্নাত কোন জবানে সায়াম, কোন মুখ দিয়ে সায়াম, জান্নাত চাওয়ার তো জবান আমার নাই, এরকম কোন আমল তো আমি করছি না যে আমলের বিনিময়ে আমি তোমার কাছে বেহেশতে চাইতে পারি, বেহেশতে চাওয়ার ক্ষমতা তো আমার নাই, তবে আমি কোন রকম দুজখের থেকে যদি একটু মুক্তি পাই, খোদা আমার একটু মুক্তি দিয়ে দিও, এই জন্য উঠতে বইতে সবসময় হযরত উমর এই দোয়া করতেন, আল্লাহুম্মা আফিনা ওয়াফু আন্না, আল্লাহুম্মা আফিনা ওয়াফু আন্না। কে কে ভাই? হযরত উমর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাঁদতে কাঁদতে আখেরাতের ভয়ে, আখেরাতের ভয়ে, আখেরাতের ভয়ে, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি বিদ্যা পড়তে পড়তে এখানটা নালা হয়ে গেছে, নালা নালা খাল হয়ে গেছে, এমন কান্দাই কান্ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা নবীর বিবিরা উম্মতের মা, নবী হইলেন রুহানি আব্বা আর নবীর বিবিরা রুহানি আম্মা, কোরআন পাকের মধ্যে আছে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিন নবীর বিবিরা উম্মতের মা, আম্মা জানা আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন, আমাদের নবী পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন আবু বকরকে, আর মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তারপরে আম্মা জানা আয়েশাকে। তো আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কিতাবের মধ্যে আসছে, হযরত আয়েশা বলেন হে নবী আপনি এত মহব্বত আমারে করেন, এত ভালোবাসেন আমাকে, কত মহব্বত আপনি আমারে করেন, আপনি যদি হাসর ময়দানে থাকেন ওই সময় কি আমার কথা স্মরণ থাকবে আপনার? আজ বলেন কত জরুরি কথা, এত মহব্বতের বিবি যদি এই কথাটা কয় যে হাসর ময়দানে আপনি কি আমার একটু স্মরণ রাখবেন, আমার কথা মনে থাকবো? তো আমাদের নবী বলে আমার আয়েশা শোনো, কিয়ামতের দিন তিনটা জায়গায় এরকম হবে, এই তিন জায়গার মধ্যে কেউ কাউকে স্মরণ করতে পারবে না, কেউ কাউকে স্মরণ করতে পারবে না, লা যাযকুরু আহাদুন আহাদা, তিন জায়গার মধ্যে কেউ কাউকে স্মরণ করতে পারবে না, যখন পুলসিরাত পারা হবে কেউ কাউকে স্মরণ করতে পারবে না, যখন আমল না আমল মাপা হবে কেউ কাউকে স্মরণ করতে পারবে না, যখন আমল নামা দেওয়া হবে ডান হাতে হয় না বাম হাতে হয়,
এই সময় কেউ কাউকে স্মরণ করতে পারবে না। লা ইয়াযকুরু আহাদুন আহাদা, ও আয়েশা তোমার কাম তুমি করো, কেউ কাউকে স্মরণ করতে পারবে না, এমন ভয়। এমন এমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কিয়ামতের দিন সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, সব উলঙ্গ, হাই হায়, কারো পরনে কাপড় থাকবে না, লক্ষ লক্ষ মানুষ সব উলঙ্গ, হাসর ময়দানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ সমস্ত মানুষ সব উলঙ্গ। নবী বলেন আমি উলঙ্গ থাকব, কারো কাপড় থাকবে না। হাদিসের মধ্যে আছে রাসূল বলেন সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক লুঙ্গি পিন্ধাই দিবেন, তারপরে আমারে লুঙ্গি পিন্ধাইবেন। قال رسول الله صلى الله عليه وسلم اول ما يكسى ابراهيم عليه السلام ثم انا সর্বপ্রথম হাসরের ময়দানে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে লুঙ্গি পরিধান করায় দিবেন, ثم انا তারপরে আমাকে লুঙ্গি দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে লুঙ্গি দেওয়ার পরেই আমাকে লুঙ্গি দিবেন, কেন? 16 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই তরকের মধ্যে উলঙ্গ করে যে ফালাইছিল, দিনের জন্য সর্বপ্রথম বেইজ্জত তিনি হয়েছেন, এই জন্য আল্লাহ পাক ইজ্জতের লুঙ্গি হাসরের ময়দানে প্রথম ওনাকে দিবেন, তারপরে আমাকে দিবেন। কথা বুঝেন কি ভয়। আল্লাহ নবী বলেন আমি ল্যাংটা হইব, কেউ কাউর দিকে তাকাবে না। আমাদের আল্লাহ নবীর খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বহুত বড় সাহাবী ছিলেন, হুজুরের 10 বছর খেদমত করছেন। হাদিসের মধ্যে আসছে হযরত আনাসকে রাসূল নিজের ছেলে বলতেন, ইয়া বুনাইয়া, যেমন এক হাদিসের মধ্যে আসছে ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গাসসুন ফাফআল ওয়া যালিকা মিন সুন্নতি ফামান আহাব্বা সুন্নতি ফামান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হুজুর বলেন হে আমার বৎস, আনাসে বলতেছেন তোমার যদি শক্তি থাকে সকাল বিকাল এমনভাবে কাটাও যে কোনো ব্যক্তির হিংসা তোমার দিলে নাই, এটা আমার সুন্নত, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমারে ভালোবাসত, যে আমাকে ভালোবাসত সে আমার সাথে জান্নাতে থাকবে। এই হাদিসের মধ্যে রসুল আনাস কিছু বলছেন হে আমার বৎস, হে আমার ছেলে। তো হযরত আনাস হুজুরের 10 বছর খেদমত করছেন, বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো 10টা বছর আপনার খেদমত করছি, অনেক মহব্বত আপনি আমারে করেন, আমিও আপনারে অনেক মহব্বত করি। তো রসুল কিয়ামতের দিন আপনারে কোথায় পাওয়া যাবে, আমার কথা আপনার স্মরণ থাকবে কিয়ামতের দিন কি ভয়ের দিন, ওই দিন কি মনে থাকবে? আপনি বলেন, রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার আনাস তিন জায়গায় আমারে পাইবা, উপকার করবে না করবে না এই কথা বলে না, তিন জায়গায় আমারে পাইবা। কয় জায়গায়? তিন জায়গায়। পুলসিরাতের কাছে পাইবা, আমল নামা মাপা হবে সেখানে পাইবা, এবং হাউজে কাউসারের কাছে আমারে পাইবা, ওই তিন জায়গায় আমারে তালাশ করিও পাইবা, উপকার করবো না করতো না এই কথা কয় না, তিন জায়গায় আমারে পাইবা, তালাশ করে নিও, তিন জায়গায় পাইবা। ভয় লাগে না? আখেরার সামনে নাই, দুনিয়ায় কি সব কিছু? এটা তো কাফের মুশরিকদের কথা, কাফের মুশরিকরা কয় দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, বাস আগামীকাল বাদ বাকি না হেদা পরের কথা। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া, নামুতু ওয়া নাহিয়া, দুনিয়ার হায়াত তাই হায়াত, কি এর মত আর কি এর কি, এই সমস্ত চিন্তা ভাবনা করিও না। আখেরাত কিসের? দুনিয়ায় ফুর্তি করো, আখেরাত কি হবে না হবে এটা পরে, নগদ দিয়ে হেদা ধরো, বাকি ধরো না। হায় হায়, কাফের মুশরিক এই সমস্ত কথা কয়, সুখ পাইলাম, টাকা পয়সা হইলো, ভালো করে খাইলাম, ভালো করে ঘুমাইলাম, বাস এটা জান্নাত। আর সুখ পাইলাম না, ভালো করে খাইলাম না, ভালো করে ঘুমাইলাম না, টাকা পয়সা নাই, ঋণ ফিন অসুবিধায় আছি, অসুস্থতা আছি, এটা জাহান্নাম। দুনিয়ায় জান্নাত, দুনিয়ায় জাহান্নাম, কিসের জান্নাত কিসের জাহান্নাম? একবার কাফের মুশরিকরা আমাদের নবীর কাছে আসে, আয়রা কয় আমরা লাতের কসম খাই, উজ্জার কসম খাই, বলতেছি আখেরাত নাই, পুলসিরাত নাই, হাসন নাই, এ সমস্ত আন্দাজি কথা তুমি বেহুদার কথা বলে বলে দুনিয়ার মজার থেকে আমাদের দূরে রাখো, আর বুঝি কোনো কাম নাই, এই সমস্ত কথা কেন বলো? তো নবী আলাইহিস সালাম চুপ করে বসে রয়েছে, আয়াত না দিবে, ও নবী আপনি চুপ করেছেন কেন, ব্যাপার কি?
আপনি সুত্তা কেন কা জবাব দিয়ে দেন। তারা তো লাতের কসম করে, উজ্জার কসম করে, মানাতের কসম করে, আপনি আমার কসম করে দেন, আমার কসম করে বলে দেন যে আখেরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, হাসর আছে, আমার কসম করে তাদের বলে দেন। কোরআনের আয়াত আমি বলে দিই, আল্লাহ বলেন زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير زعم الذين كفروا أن لن يبعثوا كافر مشرك بدين را نسبك را جرى الله كي بشتش کرنا ترى دھرنا کرے আল্লাহ ইউবাসু মৃত্যুর পরে আবার জিন্দা করা হবে না, মৃত্যুর পরে আবার জিন্দা করা হবে না, তারাই কথা বলে। কুল বালা হে নবী আপনি বলিয়া দেন কেন না অবশ্যই জিন্দা করা হবে, ওয়ারাব্বি আমার রবের কসম, আমার মনিবের কসম, আমার মাওলার কসম করি আমি শপথ করে বলতেছি, লাতুবাসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, হাসর আছে, নাসর আছে, কিয়ামত আছে, কুজিরাত আছে, আমল নামাও দিতে হবে, আল্লাহ সামনে হাজিরাও হইতে হবে, এবং তোমার আমল নামা তুমি দেখবা সব কিছু আছে। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, যা করছো সব দেখবা, সব সংবাদ তোমারে দেওয়া হবে। ওয়াজালিকা আলাল্লাহি ইয়াসির, আর আল্লাহর কাছে এটা কোনো কঠিন ব্যাপার না, অনেক সহজ। আরেকবার এরকম আমাদের নবীর কাছে আস ইবনে ওয়াইল, আবু জেহেল, আবু লেহাব, এরা পুরান কবরের একটা হাড়, হাড় ছিদ্র হয়ে গেছে, হাড় নরম হয়ে গেছে, রগ নাই, মগজ নাই, 100 বছর 200 বছর আগের মানুষের হাড় মাটির সাথে মিশে গেছে, এরকম হাড় কয়েকটা এমনি কইতেছে, মোহাম্মদ বেহুদা কথাবার্তা কেন বলো, এই যে হাড় এটার ভিতরে মগজ নাই, রগ নাই, কিছুই নাই, এটা পচিয়া গলিয়া শেষ, ছিদ্র হয়ে গেছে, মাটি ঢুকে গেছে এর ভিতরে, ছিদ্রের ভিতর দিয়া ক্যালসিয়াম নাই দিচ্ছে, আর এই ডারে বলে আল্লাহ আবার চিন্তা করব, তুমি এই সমস্ত কথা বলে বলে আমাদের বিভ্রান্ত করতেছো, বেহুদা কথা। তখন আমাদের নবী চুপ করে বসে রয়েছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আর সহ্য হইল না, কয়ে জিব্রাইল যা আয়াত নিয়ে যা, তো আয়াত পাঠায় দিচ্ছে, ওয়াদারাবা লানা মাসালা ওয়া নাসিয়া খালকা قال من يحيي العظام وهي رميم এমন হাত দিয়ে একটা জল্লা মল্লা শেষ এই হাল নিয়ে এসে এটার বুঝে আবার চিন্তা করবো। আল্লাহ বলেন قل يحيي الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم হেন দিয়ে আপনি বলিয়া দেন যে আল্লাহ সৃষ্টি করছে প্রথমে এই আল্লাহ আবার সৃষ্টি করবে, প্রথমবার সৃষ্টি করা ছিল নমুনা ছাড়া সিস্টেম ছিল না, আমার চেহারা আমার আগে পৃথিবীতে ছিল না, আদম আলাইহিস সালামের চেহারা ছিল কিছুই ছিল না, নমুনা ছাড়া আল্লাহ পাক বানাইতে পারছে, এখন তো নমুনা আছে, নমুনার পরে বানাইতে পারবে না, তার অর্থ কি এখন তো আল্লাহ শিখে গেছে, 60 বছর 70 বছর তোমার দেখছে কেন বানাইতে তো না আগে বানাইতেছে, এটা তো কথা। আল্লাহ পাক আমল করার তৌফিক দেন। মোহতারাম দোস্তার বুজুর্গ, আখেরাতকে ভোলা এর চেয়ে বড় মুশকিল জিনিস, তো জানাজার কথা মনে হয়েছিল, জানাজার কথা বল মনে করছিলাম, তো আরেক দিকে চলে যেতেছি, যাই হোক আখেরাত সম্পর্কে কিছু আলোচনা হয়েছে, নামাজের পরে বহুত দূরে আলোচনা হবে, ওলামা কেরাম করবেন, খুব ধ্যানের সাথে শুনবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।